হ্যালো, আমাদের আজকের ভিডিও স্পোকেন ইংলিশ নিয়ে। স্পোকেন ইংলিশ নিয়ে আমি কয়েকটা টিপস দিতে চাই। আমার বিশ্বাস এগুলো স্পোকেন ইংলিশ শিখতে খুবই হেল্পফুল হবে। টিপস দেওয়ার আগে আমি যেটা সাজেস্ট করব সেটা হলো, নিজেকে প্রথমেই বলতে হবে এটা খুব সহজ কাজ, ইউ হ্যাভ টু টেক ইট ইজি। আসলেই ইংলিশে কথা বলা খুব সহজ, এবং কনফিডেন্ট থাকতে হবে, বিশ্বাস করতে হবে আমি এটা করতে পারি। ইংরেজিতে বলে ইউ ফেক ইট বিফোর ইউ মেক ইট। তো টিপ নাম্বার ওয়ান, আমাদের ফোন এবং আমাদের কম্পিউটারের ভাষাকে ইংরেজিতে রাখা। যদি এখন আমরা বাংলায় ব্যবহার করি, ফেসবুকে বাংলা ব্যবহার করা যায়, ফোনেও অনেক ফোনে বাংলা ভাষা আছে, এটাকে আমরা ইংরেজিতে সুইচ করব। করলে কি লাভ হবে? আমরা ইংরেজি শব্দের, ইংরেজি অ্যাপ্লিকেশানগুলোর মধ্যে ইংরেজির সাথে দূরত্বটা কমে যাবে, অনেক নতুন শব্দও আমরা ভাবে সহজেই শিখে ফেলতে পারব। টিপ দুই, আমরা খবর পড়ি, আমরা খবর খুবই পছন্দ করি, খবর শুনি। আজকে থেকে আমরা খবরের কাগজ যখন পিক করব, আমরা একটা ইংরেজি খবরের কাগজ পিক করব এবং খবরটা ইংরেজিতে পড়ার চেষ্টা করব। টিভিতে যখন নিউজ দেখব, আমরা ইংলিশ নিউজ দেখার চেষ্টা করব। বিবিসি, সিএনএন, ইভেন বাংলাদেশের চ্যানেলগুলিতেও ইংরেজি খবর হয়, একটু খোঁজ নিয়ে নিজেকে বাধ্য করব খবরগুলো ইংরেজিতে বুঝতে। আর খবর দিয়ে ইংরেজি শেখার সুবিধাটা হলো যে, আসলে খবরের স্টোরিগুলো বেশিরভাগ আমরা জানি কম বেশি, নতুন খবর যখন আসে আগের খবরের সাথে মিল থাকে, তো অনেক সহজে অনেক শব্দ আমরা শিখে ফেলতে পারব। টিপ তিন, গান শোনা, ইংরেজি গান শোনা। ইন্টারনেট সবাই ব্যবহার করে, ইংরেজি গান প্রথমে শুনতে গেলে লিরিক বুঝতে অসুবিধা হবে। ভালো বুদ্ধি হলো গুগল করে লিরিক ডাউনলোড করা, লিরিকগুলো পারলে মুখস্থ করে ফেলা বা লিখে ফেলা, এরপরে ইংরেজি গানের সাথে জাস্ট সিং অ্যালং, ইংরেজি গানের সাথে গলা মিলিয়ে গান গাওয়া, লজ্জা করা যাবে না, শেমলেস হতে হবে, এবং তখন ইংরেজি শব্দ বেরোবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে নেটিভরা গানগুলো করে, ওদের সাথে সুর মেলাতে গেলে অ্যাকসেন্টও পরিষ্কার হয়ে যাবে। টিপ চার, টিপ নাম্বার ফোর, বাচ্চাদের বই পড়া, বাচ্চাদের কার্টুন দেখা, ইংলিশ কার্টুন। লাভ হবে কি? ওখানের যে ভোকাবুলারি, ওখানের যে এক্সপ্রেশনগুলো, ওগুলো আসলে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস, এক্সপ্রেশনস, যেগুলো দিয়ে আমরা মূলত কথা বলি। আবার বাচ্চাদের বই অনেক ছবি থাকে, বুঝতে না পারলে ছবিগুলো আমাদেরকে হেল্প করে। এগেইন, ডোন্ট ফিল এম্বারাসড অ্যাবাউট ইট। আসলে এই ছোটদের, ছোটরা যেসব শব্দগুলো শেখে বলে, ওগুলি সবচেয়ে বেশি কাজে লাগে। সো উইল ডু ইট। টিপ পাঁচ, ডায়েরি লেখা, সারাদিনের ঘটনাগুলো রাতে ঘুমাতে যাওয়ার আগে ইংরেজিতে লিখে ফেলুন, এবং নতুন নতুন শব্দ লেখার চেষ্টা করুন। শব্দর ব্যাপারে যাদের স্মার্টফোন আছে, তারা মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি ফোনে ইনস্টল করে নিতে পারেন এবং ডায়েরি লিখুন। টিপ ছয়, কথা বলার জন্যে একজন পার্টনার জোগাড় করুন, বন্ধু, স্ত্রী, সন্তান, যে কেউ। কারণ কথা বলতে গেলে কথা বলার প্র্যাকটিস জরুরি, এবং খুব দ্রুত আপনার উন্নতি হবে, কারণ কথা বলতে হবে। যেহেতু স্পোকেন ইংলিশ নিয়ে আমরা কাজ করছি, এবং দুজনেই কম জানা হলে ভালো, দুজনের একসাথে লাভ হলো, এবং এটা একটা মোটিভেশন হবে। রুটিন করে নির্দিষ্ট সময় কাজ করা যেতে পারে, বা নিজেদের মতো ফ্লেক্সিবল সময়।
নিজের সাথে কথা বলা, যখন কাউকে পারছেন না, নিজের রুমের দরজা বন্ধ, নিজের সাথে কথা বলুন, ইংরেজি বলুন, খেয়াল করে শুনুন আপনি কেমন বলছেন, বা আয়নার সামনেও দাঁড়াতে পারেন। ইংলিশ মুভিজ দেখেন, ইংলিশ মুভিজ দেখলে কী হবে, যেমন HBO, ওদের সাবটাইটেল থাকে, ডায়ালগুলো নিচে ইংরেজিতে লেখা থাকে। প্রথম প্রথম কান দিয়ে শুনুন এবং ডায়ালগুলো চোখ দিয়ে পড়ুন, আস্তে আস্তে ডায়ালগুলোর উপর নির্ভরশীলতা কমিয়ে দেন যেগুলি সাবটাইটেল হিসেবে আছে। আপনার লিসনিং ভালো হয়ে যাবে এবং পাশাপাশি ভালো হবে স্পোকেন। আমরা যেভাবে শুনি ওটাই আমরা বলার চেষ্টা করি আসলে। সো মুভি দেখা খুব ভালো অভ্যাস দ্রুত স্পোকেন ইংলিশ শেখার জন্য। নেক্সট টিপ হলো ভুলকে ভয় পাবেন না, এটা শুধু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে না, যে কোনো কিছু শেখার ক্ষেত্রে। ডোন্ট বি স্কেয়ার টু মেক মিস্টেক্স, ভুল প্রথম প্রথম হবে, এবং কখনোই মনে করেন না যে আপনি যার সাথে কথা বলছেন সে আপনার ভুল ধরার জন্য বসে আছে। আসলে প্রথমত সে কমিউনিকেশনের জন্য বসে আছে, সে জানতে চায় আপনি কি বলছেন। আর আমাদের দেশে আমরা যখন চর্চা করব, অন্য যার সাথে কথা বলবেন সেও ভয় থাকে যে তাকে কি বলতে হবে, তাকে কি করতে হবে, ওয়েন দে আর বিগিনার্স। সো ফাইনালি আপনি শেমলেস হবেন, আপনি কনফিডেন্ট হবেন এবং রেগুলার প্র্যাকটিস করবেন। অ্যান্ড আমি জানি খুব দ্রুতই আপনি ভালোভাবে ইংলিশ বলতে যাচ্ছেন। বেস্ট অফ লাক উইথ স্পোকেন ইংলিশ, বাই।